সরকার হাজু হয়েছে ঋণ লবর বাবে, এবার হাজার কোটি টাকার ঋণ লবর বাবে হাজু হয়েছে সরকার। অসমীয়া বাতৰি কাকত প্রতিদিনের প্রথম পৃষ্ঠার প্রথমটো বাতৰি এবার আপনি ভালদরে চাওক, যত ডাইরেক্ট লিখা আছে বা স্পষ্টভাবে লিখা আছে 26 মে'ত সরকারে আকৌ লব 1000 কোটির ঋণ। অলাগতিয়াল অপ্রয়োজনীয় ব্যয় রোধৰ বাবে থকা FRBM আইনৰ বিধি উলংঘা। চলিত বিত্তীয় বর্ষৰ প্রথম দুমাহতে ললে 4000 কোটির ঋণ। হিমন্ত বিশ্ব শর্মার দুবছরীয় কার্যকালত লওয়া ঋণৰ পরিমাণ 44,508 কোটিলৈ বৃদ্ধি। চাওক লিড নিউজ 26 মে'ত সরকারে আকৌ লব 1000 কোটির ঋণ। আর বিধি উলঙ্ঘার কথা কোয়া হয়েছে, কি বিধি উলঙ্ঘার কথা কোয়া হয়েছে? অলাগতিয়াল অপ্রয়োজনীয় ব্যয় রোধৰ বাবে থকা FRBM আইনৰ বিধি উলঙ্ঘা। লগতে চলিও বিত্তীয় বর্ষৰ প্রথম দুমাহতে ললে 4000 কোটির ঋণ। হিমন্ত বিশ্ব শর্মার দুবছরীয় কার্যকালত লওয়া ঋণৰ পরিমাণ 44,508 কোটি। এই বাতৰিয়ে এতিয়া সমগ্র রাজ্যৰ জনতাৰ মাজত খলকনির সৃষ্টি করেছে। অসমীয়া প্রতিদিন বাতৰি কাকতৰ প্রথম পৃষ্ঠার প্রথম বাতৰিটোৱে এটা স্পষ্ট রূপত জনাত সহায় করে দিছে যে আকৌ সরকার সাজু হয়েছে হাজার কোটির ঋণ লবর বাবে। সরকারে বিভিন্ন উন্নয়নমূলক কাম বা বিকাশৰ বাবে এই ঋণ লব বলে উল্লেখ করেছে, যদিও একাংশই কিন্তু ইয়ার বিরোধিতা করাও দেখিলে পাওয়া গেছে। লৈ আহিছো সবিস্তারে এই খবর। FRBM আইনৰ বিধি উলংঘা কৰিছে অসম সরকারে। অসমীয়া প্রতিদিন বাতৰি কাকতৰ প্রথম পৃষ্ঠার প্রথম বাতৰিটোৰ প্রথম লাইনটোৱে এইটো। অলাগতিয়াল অপ্রয়োজনীয় ব্যয় রোধৰ বাবে থকা আইন ভঙ্গ কৰাৰ অভিযোগ। পুনৰ ৰাইজৰ মূৰত ধাৰৰ বোজা হেঁচা দিব অসম সরকারে, পুনৰ ৰাইজৰ মূৰত পৰিব ধাৰৰ বোজা। আৰু 4 দিনৰ পিছত 1000 কোটি ধাৰ লবলৈ সাজু হৈছে অসম সরকার। বাতৰি কাকতৰ প্রথম পৃষ্ঠার এই বাতৰিটোৱে তাকেই বুজাত সহায় কৰিছে। মাত্র 2 বছৰতে সরকারে ধাৰ লৈ অসমৰ ইতিহাসত এক ৰেকৰ্ডৰ সৃষ্টি কৰিছে। বিভিন্ন বিভাগৰ ঠিকাদারে প্রাপ্য বিল আদায় পোৱা নাই। আপুনি শেহতীয়াভাৱে বাতৰিত এই কথা গম পাইছে। আশাকর্মী, মধ্যাহ্ন ভোজন কর্মীয়ে প্রাপ্যৰ পৰা বঞ্চিত হৈছে, যাৰ বাবে তেওঁলোকে আন্দোলন কৰিবলগীয়া হৈছে। সেই সময়তে সরকারে লব সাজু হৈছে 1000 কোটির ধাৰ। 1000 কোটি টকাৰ ধাৰ লবলৈ সাজু হৈছে সরকার। 4 লাইনযুক্ত ফ্লাইঅভাৰ নির্মাণৰ প্রস্তাৱেৰে দুর্বল কৰি পেলাইছে ৰাজকোষ। গঠনমূলক সমালোচনা আগবঢ়োৱা সত্ত্বেও তালৈ কর্ণপাত নকৰি অধিক যে কিভাৱে পূৰ্বতকৈ দুগুণ হাৰত ধাৰ লবলৈ সাজু হৈছে সরকার, FRBM আইনৰ বিধি উলংঘা কৰিছে অসম সরকারে। অলাগতিয়াল অপ্রয়োজনীয় ব্যয় রোধৰ বাবে থকা আইন ভঙ্গ করলে অসম সরকারে। 26 মে'ত 1000 কোটি টকার ধাৰ লবৰ বাবে সাজু হৈছে অসম সরকার। পুনৰ ৰাইজৰ মূৰত ধাৰৰ বোজা হেঁচি দিবৰ বাবে সাজু হৈছে সরকার বুলি মন্তব্য কৰিছে এতিয়া একাংশই। এই বাতৰি এতিয়া অসমৰ হাজাৰ হাজাৰ লোকে পঢ়িছে, কাৰণ অসমীয়া বাতৰি কাকতৰ ভিতৰত প্ৰতিদিনৰ এক বিশেষ স্থান আছে। প্ৰতিদিন কাকতখনৰ চাৰ্কুলেশ্যন আটাইতকৈ বেছি বুলিও কোৱা হয়, আৰু প্ৰতিদিন বাতৰি কাকতখনৰ প্ৰথম পৃষ্ঠাৰ প্ৰথম বাতৰিটোৱে আছিল এই। লৈ আহিছো সবিস্তাৰে এই খবৰ এইবাৰ ফুল প্লেটত। আশাকর্মী, মধ্যাহ্ন ভোজনের কর্মী প্রাপ্যর পর বঞ্চিত হয়ে আছে, আর সেই সময়তে 26 মে'ত 1000 কোটি টাকার ধার লবর সাজু হয়েছে অসম সরকার। অসম সরকারে ধার লবর সাজু হওয়ার সময়তে একাংশই কৈছে যে প্রগতি আর বিকাশের বাবে উন্নয়নের বাবে ধার লবই লাগিব। এখন রাজ্যক উন্নত করিবর বাবে ধারৰ প্রয়োজন আছে। 4 লাইনযুক্ত ফ্লাইওভার নির্মাণের প্রস্তাব যেহেতু লওয়া হয়েছে, গতিকে ধাৰ লবই লাগিব। কিন্তু একাংশই ইয়াৰ বিৰোধিতা কৰাও দেখিবলৈ পোৱা গৈছে। তেওঁলোকে কৈছে যে এখন দুখীয়া ৰাজ্যই এনেদৰে বাৰে বাৰে ধাৰ ল'লে জনসাধাৰণৰ যথেষ্ট অসুবিধা হয়, কাৰণ এই ধাৰৰ বোজা জনসাধাৰণৰ মূৰত ডাইৰেক্ট পৰে। আশাকৰ্মী, মধ্যাহ্ন ভোজন কৰ্মীয়ে প্ৰাপ্যৰ পৰা বঞ্চিত হৈ থাকিবলগীয়া খবৰ আমি বিভিন্ন সময়ত দিছোঁ। সেই সময়তে চৰকাৰ ওলাইছে ধাৰ ল'বৰ বাবে 1000 কোটি টকাৰ। 4 লাইনযুক্ত ফ্লাইঅভাৰ নিৰ্মাণৰ প্ৰস্তাৱেৰে দুৰ্বল কৰি পেলাইছে ৰাজকোষ।